আল্লাহ, এটা তো কুমিরি। এখন অলমোস্ট রাত 12টা বাজে, আমাদের নতুন পোষা প্রাণী চলে আসছে। ওর যে মুখটা আছে, মুখটা অনেকটা কুমিরের মতো। অ্যালবিনো আরোয়ানা না? এই মুহূর্তে আমি কাটাবনে আছি, আরো নতুন কিছু মাছ কিনবো, সেই উদ্দেশ্যে কাটাবনে আসা। কিছু মাছ আমি আগে থেকেই পছন্দ করে রাখছিলাম, যে এই মাছগুলো আমি নতুন করে কিনবো, তো চলেন মাছগুলো কিনি। তো মাছ কেনার জন্য আমরা ওয়াটার জুতে আসছি। তো এই মাছটাই আপনার প্রায় 4 ফুট পর্যন্ত লম্বা হয়। এখানে আরো কিছু আরোয়ানা আছে, দেখেন। এটার নাম কি আরোয়ানা গুলো? গোল্ডেন আরোয়ানা বলা হয়। তারপরে ব্লু ব্যাগ আছে, কোরস ব্যাগ আছে, হাই ব্যাগ আছে, এগুলোর ভিতরে অনেক জাত আছে। এখানে যে গোল্ডেন অ্যারোনা দেখতেছেন, এই অ্যারোনাটি আমি একসময় পাচ্ছি। আমার কাছে ব্লু ব্যাগ অ্যারোনাও ছিল, যে ভাইটি আমি ওই জিনিসগুলো কালেক্ট করবো ইনশাল্লাহ। তো আপাতত আমরা এখন আলবিনোটাকে নিব। আর এখানে যে বেস দেখতেছেন, বেস, এই ফিশটার নাম হচ্ছে অ্যালিগেটর গার। দেখেন ওর যে মুখটা আছে, মুখটা অনেকটা কুমিরের মতো। আর এইটা লম্বায় অনেক বড় হয়, অলরেডি এখানে 1 হাতের মতো লম্বা হয়ে গেছে। দেখেন এটা আরো অনেক বড় হবে ইনশাআল্লাহ। আরো একটা মাছ আমার পছন্দ হয়েছে এখানে আসার পরে, সেটা হচ্ছে শোভেলনোস ক্যাটফিশ। এই দেখেন, এই যে এটা সাইজটা এখন অনেক ছোট আছে, কিন্তু এটা যখন আরো অনেক বড় হবে তখন এটা দেখতে আল্লাহর মতো আরো বেশি সুন্দর লাগবে। ফাইনালি ধরা হয়েছে আলহামদুলিল্লাহ, অক্সিজেন দিয়ে দিতেছে, কারণ এটা অনেক দূর যাবে। এটা এই হচ্ছে আমাদের অ্যারোয়ানা, মাশাআল্লাহ অনেক সুন্দর মাশাআল্লাহ। এই বক্সের ভিতরেই আমার মাছগুলো আছে, বাইকের সাথে স্ট্রংভাবে বাঁধার কাজ চলতেছে, কারণ এটা অনেক দূর যাবে, কাটাবন থেকে শরীয়তপুর। এখন অলমোস্ট রাত 12টা বাজে, আমাদের নতুন পোষা প্রাণী চলে আসছে। এই যে পাভেল ভাই চলে আসছে ঢাকা থেকে, আমি জাস্ট ওয়েট করতেছিলাম কখন আসবে, যদিও ভাইয়া অন্য কোনো কাজে গেছিল, সাথে কিন্তু আমাদের নতুন পোষা প্রাণী নিয়ে আসছে। এটার ভিতরে অ্যাকোয়ারিয়ামের কিছু এক্সক্লুসিভ এক্সোটিক ফিশ আছে। ব্যাপারটা কি, এখন এটাকে একটা প্লেসে রাখতেই হবে, এটা অন্য পোষা প্রাণীর মতো না যে কোনো জায়গায় রেখে দিলাম। এটাকে এখন ট্যাঙ্কে রাখবো আমরা। আমরা আমাদের মিনিজুর ভিতরে চলে আসছি। হাঁসগুলা দেখেন, এই যে সোয়ান একটা, এই যে ওইখানে সোয়ান আর একটা, দুইটা সোয়ান আছে এখানে মাশাআল্লাহ। আর এই যে হাঁসগুলো আছে, এরা সবাই এতক্ষণ লাইট বন্ধ ছিল, সবাই রেস্ট নিচ্ছিল, চুপে চাপে ঘুমাইতেছিল, এখন লাইট জ্বালাইছি, দেখেন অ্যাকশন শুরু। হ্যাঁ, এক মেলের সাথে আরেক মেল, যে দুটা মেল মাত্র ফাইট করলো, এদের ফিমেল বক্সের ভিতরে যাওয়া আসা করে, তো এই জন্য ওরা বেশি ওভার প্রোটেক্টিভ। সেই ক্ল্যাশ, চমৎকার ক্ল্যাশ চলতেছে এদের মধ্যে। বক্স ওপেন হইতেছে, এই মোহাম্মদ তোমার লাগবে, ওপেন করো মোহাম্মদ। ভাইরে ভাই, এগুলো কি? এগুলো কাছে কুমির। এই যে দেখ কুমির, এ হে লিখে গেছে, দেখ ভাই এটা, আই হাই, দেখ বক্সের ভিতরে পুরো বক্স পান। আল্লাহ, এটা তো কুমিরই। হ্যাঁ, পুরোপুরি কুমির। কুমির নাকি, এটা কি মাছ? কুমির কুমির, আল্লাহ একবার, এটা কি? এটা প্রচুর, আমি তো প্রথমে কুমিরই ভাবছি রে ভাই। এটার নাম হচ্ছে অ্যালিগেটর গার। অ্যালিগেটর গার? হ্যাঁ। আচ্ছা ভাই রে ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর তো। আর এটা হচ্ছে অ্যালবিনো। অ্যালবিনো? দেখি অ্যালবিনো কি অ্যারোয়ানা? হ্যাঁ অ্যারোয়ানা। ও মাশাআল্লাহ, অ্যালবিনো অ্যারোয়ানা না? আমাদের কাছে এখন যেটা আছে সেটা হলো সিলভার অ্যারোয়ানা, এই যে ওটার ভিতরে আছে। আর এটা হলো অ্যালবিনো অ্যারোয়ানা না? আর এটার ভিতরে কি? আর এখানে আছে বেস। তো ছোট ছোট এগুলো কি? বেশ ভাই, বেশ তো অনেক বড় হয়, অনেক বড় হয়। এটা বড় পাইলা না তুমি? না বড় পাইনি, এই ছোট গুলোই পাইছি। এটা কি? এটা কি? এটা একটা ক্যাটফিশ। ক্যাটফিশ দেখি তো।
আচ্ছা বুঝে গেছি ছোট একটা অনেক বড় হয় মাশাআল্লাহ ভাই এটা আয়ের মাছের মধ্যে দেখা যায় হ্যাঁ আয়ের মাছের মধ্যে দেখা যায় আইগুলো রাখি আমরা এখানে আচ্ছা আমরা এগুলো আমাদের ট্যাঙ্কে রাখবো ট্যাঙ্কে রাখার একটা সিস্টেম আছে সেটা হলো কতক্ষণ এই পলি সহই পানিতে ভিজে রাখতে হয় টেম্পারেচার ম্যাচ করার জন্য কারণ আমাদের এই ট্যাঙ্কের ভিতরে পানিটা একটা টেম্পারেচারে আছে এই পানিটা একটা টেম্পারেচারে আছে কিছুক্ষণ এইভাবে পলিটা পানিতে ভিজে রাখতে হয় যাতে করে দুই দুইটা পানি টেম্পারেচার এক হয়ে যায় যাতে ম্যাচ করে হ্যাঁ তারপরে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া যায় এটা কই ছাড়বা এটা ওই যে আপাতত এই বক্সে কেন এটার ভিতরে ছাড়া যাবে না আর লাভ ওই অ্যারোনাগুলো সব একলাই কামড় দিয়ে মেরে ফেলবো মানে হ্যাঁ প্রচুর ডেঞ্জারাস এটা মানে অ্যারোনা ধরতে পারবো ওই অ্যারোনা মানে কামড় দিয়ে ছেড়ে বেরা লইবো মাইরে ফেলবো বলো কি আল্লাহ খুব তো বড় ভাই আরে ভাই সবচেয়ে ভালোই তো যদি ওগুলোর এটা রে ওটার সাথে রাখা যেত ওগুলোর সাথে রাখা যাবে এটা সাইজ অনেক বড় তো মাশাআল্লাহ এটা অনেক বড় সাইজ এটা কি একদম কুমিরের মতো কামড় দেয় কুমিরের মতোই প্রচুর অ্যাটাকিং ভাই এটা আচ্ছা না আমি তো কুমির অ্যালিগেটর গার ওই দেখো ভাই কেমন দেখা যায় এটা খুলে দিতে বলো খুবই ডেঞ্জারাস তো এটার জন্য তো আমাদের আলাদা ট্যাঙ্ক বানাইতে হবে এটার জন্য আলাদা ট্যাঙ্ক বানাইতে হবে আমি ভাবতাছি এই যে খালি স্পেসটা আছে হ্যাঁ এই স্পেসটাতে আমি মোটামুটি ভাবে আরেকটা গ্লাসের মতো বসে আর বেশিক্ষণ আমরা কিছুক্ষণ এটাকে রেখে এই পলিগুলো খুলে দিব তাহলে ওরা মুভমেন্ট করতে পারবে ইনশাআল্লাহ আজকে ওরা খাবে না আগামীকালকে একটা সুন্দর সেটিং করে দেন ওদেরকে খাবার দিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের হোয়াইট যেই উড্ডাকটা আছে হোয়াইট ক্যারোলিনা ওইটা কিন্তু নেক্সট বক্সে যাওয়া আসা করতেছে আমরা এখন রাত 12:15 বাজে এই টাইমে আমরা মাছের জন্য আসছি আমাদের মাছগুলো এখনও এখানে অ্যাডজাস্টমেন্টে আছে টেম্পারেচার অ্যাডজাস্টমেন্টে আমি জানি না এটার কি বলে এই প্রসেসটার নাম কি তারপর আমি বললাম পনেরো মিনিট আর একটু থাকুক আর এখানে সব কিছুই আছে দেখতে পাচ্ছেন রাতের অবস্থাটা রাতে এখানে মোটামুটি মাশাআল্লাহ ভালোই দেখা যায় ওদেরকে আর আমাদের ওই জায়গাটা পুরোপুরি সবুজ করার ইচ্ছা আছে গাছপালা দিয়ে আপনারা হয়তো বা যারা অনেক আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন আমরা চেষ্টা করেছিলাম এই যে দেখেন আমরা অনেক গাছ লাগাইছি এই গাছগুলোর পাতা সব সোয়ান খেয়ে ফেলছে এই সোয়ান এখানে কোনো গাছ রাখে না প্রত্যেকটা গাছ মেরে ফেলছে এই যে এই পাশে দেখেন ওই গাছটাও সোয়ান মেরে ফেলছে পাতা সব খেয়ে ফেলছে আর এই গাছের পাতাগুলো এখনও খায় নাই আমি জানি না কেন সোয়ান কিন্তু এই পাশে যায় না তো এটা একটা অন্যতম কারণ হতে পারে হ্যাঁ আর ওইদিকে প্লাস্টিকের কিছু পাতা আছে ওগুলো তো ওরা ধরবেই না এই হলো অবস্থা ও নিয়ে আসে এখানে ও ওগুলো নাকি ধরে ধরে ওরা পুলে নিয়ে আসে আবার তো এটাই ওরা এখানে কোনো গাছ টিকতে দেয় না তো মনে হয় না আমরা এখানে কোনো গাছ লাগিয়ে পারবো রাখতে ভাই টাইম হয়ে গেছে ছেড়ে দাও হ্যাঁ ওকে ঠিক আছে আমরা এখন ছেড়ে দেবো আমরা আপাতত এটার ভিতরে রাখতেছি একদিন বা দুই দিন মানে সময় লাগবে হয়তো বা আমরা ওর প্লেসটা বানাইতে বাকিগুলো তো ওইখানেই থাকবে ওদের প্লেস ওইখানেই অ্যারোনার সাথেই থাকতে পারবে ওগুলা কিন্তু এটাকে নাকি ছাড়া যাবে না এটা নাকি অ্যাট্যাক করে এবং মেরেও ফেলে নাকি খুবই ডেঞ্জারাস তো আমরা আমাদের অ্যালিগেটর গার্ডটা ছেড়ে দিচ্ছি আপাতত ওর জন্য ছোট যে প্লেসটা বানাইতে সেটাতে এই যে মাশাআল্লাহ ভাই রে ভাই কত বড় হ্যাঁ আল্লাহ এই যে দেখুন কত বড় মাশাআল্লাহ কিন্তু সাইড থেকে দেখাইতে পারতেছি না কুমিরটা রে একটা কুমির ফিয়া মানে লাইটে যে থাকুক ওগুলো খুলে দাও ওই বেড়ে গেছে একটা ব্যাস এই আর একটা বেরিয়েছে ক্যাটফিশটা বেরিয়েছে ক্যাটফিশ আর এটা কি ব্যাস ও আচ্ছা আচ্ছা ব্যাস দুইটা আনছো না আচ্ছা আমরা এখন অ্যালবিনোটাকে ছাড়বো আমি অ্যালবিনোটার জন্য বেশি এক্সাইটেড কারণ আমি দেখতে যেতেছি সিলভারটা কেমন করে ওরে পায়া আর পাভেল ভাইয়ের মাছের ব্যাপারে আমি দেখলাম অ্যারোনার প্রতি প্রচুর এক দুর্বলতা কাজ করে এর আগেও আরও ভালো ক্যাটাগরির অ্যারোনা আমাদের কাছে ছিল ব্লু বেজ অ্যারোনা তারপরে রেড টাইপের একটা অ্যারোনা ছিল তো ওগুলো পাভেল ভাইয়ের কাছে ছিল তো অ্যারোনার প্রতি অনেক দুর্বলতা কাজ করে সেজন্য আবারও অ্যারোনা আনছে দেখা যাক টিকে কিনা এখানে বেরোতেছে লাইটের আলোটা দেখে অনেক বেশি দেখা যায় বেড়ে গেছে মাশাআল্লাহ অ্যালবিনো অ্যারোয়ানা আগে থেকে আমাদের কাছে আছে সিলভার অ্যারোয়ানা তো দুইটা অ্যারোয়ানের ভ্যারিয়েন্ট আপনারা দেখলেন
আমরা দিনের বেলা আবার ক্লিয়ার ভিডিও করে আপনাদেরকে দেখাই দিব, হ্যাঁ, তখন দুইটা তফাত আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন ইনশাল্লাহ। প্রত্যেকটা জিনিসের জন্য একটু সময় দরকার হইতেছে, কারণ একসাথে অনেক কিছু মেইনটেইন করতে হয়, তো কোনো রিস্ক হোক আমরা এটা চাইতেছি না। আচ্ছা, এই সাইড থেকে কিছুটা দেখা যায়, হ্যাঁ, এই যে এখানে অ্যালবিনোটা আছে, সিলভারটা আছে, মোটামুটি ভালোই অ্যাডজাস্ট হয়েছে মনে হয়। অ্যারোনা মনে খুব সম্ভবত ফাইট করে না আমি যতটুকু জানি। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওতে, নেক্সট ভিডিও ইনশাল্লাহ অনেক বেশি ইন্টারেস্টিং হবে, আরও অনেক মজার মজার জিনিস আপনাদেরকে দেখানোর আছে। আপনারা আমাদের পেজটাকে ফলো করে দেন, এখনই ফলো করে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।